প্রাক মৌসুমী প্রস্তুতি পর্বের ম্যাচ খেলতে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রে পৌঁছেছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। কিন্তু দুই দলই তাদের বেশ কিছু তারকাদের সাথে করে নিয়ে যেতে পারেনি এ সফরে। রিয়ালের হয়ে এ সফরে যাওয়া হয়নি সদ্য চুক্তিবদ্ধ হওয়া ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের। একই সাথে ইংলিশ তারকা জুড বেলিংহাম ও দানি কারভালকেও প্রাক মৌসুমে যুক্তরাষ্ট্র সফরে দলে রাখেনি স্প্যানিশ ক্লাবটি। এদিকে কাতালানদের দলে নেই লামিনে ইয়ামাল, পাশাপাশি চোটের কারণে এই সফর থেকে ছিটকে গেছেন রোনাল্ড আরাউহো, গাভি, পেদ্রি, ফ্রাঙ্ক ডি ইয়ং ও আতিও। আগামী 5 বছরের জন্য লস ব্লাঙ্কোসদের হয়ে খেলতে গত 3 জুন চুক্তিবদ্ধ হয়েছেন এমবাপ্পে। ইতোমধ্যেই আনুষ্ঠানিকভাবে এমবাপ্পেকে পরিচয় করিয়ে দিয়েছে রিয়াল। তবে এখনই রিয়ালের জার্সিতে তাকে মাঠে দেখতে পাবেন না দর্শকরা। সেটার জন্য আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে রিয়াল সমর্থকদের, কারণ প্রাক মৌসুমের দলে নেই এমবাপ্পে। যুক্তরাষ্ট্র সফর শেষে এমবাপ্পের দলে যোগ দেওয়ার কথা রয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী 14 আগস্ট উয়েফা সুপার কাপে আতালান্তার বিপক্ষে রিয়ালের জার্সিতে অভিষেক হতে পারে 25 বছর বয়সী এই ফুটবলারের। এদিকে যুক্তরাষ্ট্র সফরে ইয়ামালের না থাকাটা ছিল অনেকটা পূর্বানুমিতই। গত মৌসুমে বার্সার জার্সি গায়ে 38টি ম্যাচ খেলেছেন স্প্যানিশ এই তরুণ। জাতীয় দলের হয়েও খেলেছেন 14টি ম্যাচ। সদ্য শেষ হওয়া ইউরোতে দুর্দান্ত খেলে নজর কেড়েছেন ফুটবল বিশ্বের। রেকর্ডের ঝুলি খুলে বসে জিতেছেন শিরোপাও। ব্যস্ত মৌসুম শেষে আপাতত ছুটি দেওয়া হয়েছে তাকে। পাশাপাশি ছুটি পেয়েছেন আরেক তরুণ ফরোয়ার্ড ফের্নান তোরেসও। অপরদিকে ইঞ্জুরির কারণে এই সফর থেকে ছিটকে গিয়েছেন রোনাল্ড আরাউহো, গাভি, পেদ্রি, ফ্রেঙ্কি ডি ইয়ং ও আনুস ফাতি। আগামী অক্টোবরের আগে গাভির মাঠে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। আরাউহোকে মাঠে থাকতে হবে গোটা বছরই। ডি ইয়ং ফিরতে পারবে হয়তো শিগগিরই। ফাতি আর পেদ্রিও কয়েক সপ্তাহের মধ্যে ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে। এছাড়াও যুক্তরাষ্ট্র সফরে রাখা হয়নি পাও কুবার্সি, ফেমিনো লোপেস ও এরিক গার্সিয়াকে। স্পেনের হয়ে এখন অলিম্পিক্স ফুটবলে খেলছেন এই 3 জনই। যুক্তরাষ্ট্র সফরে এসি মিলান, বার্সেলোনা ও চেলসির বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে রিয়াল। আগামী বুধবার ইতালির ক্লাব মিলানের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ। এরপর 3 আগস্ট শনিবার তারা খেলবে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে। এরপর 6 আগস্ট তাদের মাঠে নামতে হবে ইংলিশ ক্লাব চেলসির বিপক্ষে খেলতে। মঙ্গলবার অরল্যান্ডোতে ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলবে বার্সেলোনা। এরপর 3 আগস্ট নিউ জার্সিতে স্বদেশী ক্লাব রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সা মাঠে নামবে। আর সবশেষ 6 আগস্ট বাল্টিমোরে এসি মিলানের বিপক্ষে খেলবে কাতালানরা। নাহিয়ানা রেফিন, অনফিল্ড।